রামপুরহাটের পক্তুই গণহত্যা কাণ্ডে রাজ্য উত্তাল, রাজ্য রাজনীতি উত্তাল। ইতিমধ্যেই গতকালকে দেখতে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে দলেরই ব্লক সভাপতি আনারুলকে গ্রেপ্তারের নির্দেশ, সেই সাথে এসডিপিও থেকে শুরু করে উচ্চতর আধিকারিকদেরও কড়া নির্দেশ, সেই সাথে প্রয়োজনে সাসপেন্ড, এই ধরনেরই কিন্তু নির্দেশ এসেছে এবং আজকেও কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করে তারাপীঠ থেকে এবং আজকে রাজেশ শেখ, নিহত উপপ্রধান ভাদু শেখের আত্মীয়, সেই সাথে আরও একজনকে গ্রেপ্তার করেছে এবং আজকেই তাদের আদালতে তোলা হবে, এইরকমই খবর জানা যাচ্ছে বন্ধু। এবং এর আগেও 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে বন্ধু। একজন উপপ্রধান নিহত হওয়ার পরে যদি স্থানীয় পুলিশ প্রশাসন তৎপরতার সহিত এলাকায় টহলদারি করত, পুলিশি নজরদারি বাড়াতো, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এবং এই বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে দলীয় নেতৃত্বরাই পুলিশ প্রশাসনকে পরিচালনা করে, সেটাই কিন্তু ঘটনা এবং মুখ্যমন্ত্রীর কথায় সেটাই পরিষ্কার। কারণ তিনি পরিষ্কার বললেন যে কেন আনারুল পুলিশকে বলেনি, পুলিশকে টহলদারি করতে বলেনি, এই ধরনেরই কিন্তু বিষয় উঠে আসছে। এবং এই নিয়ে কিন্তু বিজেপি চাচ্ছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলার এত অবনতি ঘটেছে, তড়িঘড়ি এখানে 356 লাগু করা হোক, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, কারণ এখানে আইনের শাসন উঠে গেছে এবং যত্রতত্র যখন তখন মানুষ খুনে যাচ্ছে, মানুষকে মারা হচ্ছে, লুটপাট হচ্ছে এবং মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, এরকম বিষয়কে সামনে নিয়ে কিন্তু উত্তাল হয়েছে রাজ্য বিজেপি। এবং সেই সাথে রাজ্য বিজেপির টিম কিন্তু এসেছিল রামপুরহাটে এবং তারা ভিজিট করে গেছে, শুনেছে নিহতদের পরিবারের কথা এবং তাদের কাহিনী এবং কিভাবে ঘটনা ঘটেছে, কিভাবে গণহত্যার কাণ্ড ঘটেছে, সেগুলোও কিন্তু প্রত্যক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা এবং সরাসরি কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে যে এখানে আইনের শাসন নেই, এখানে চলছে দস্যু রাজ, তার জন্যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? সত্যিই কি রাষ্ট্রপতি শাসন জড়িয়ে থাকতে পারে যে কাণ্ড এখানে ঘটছে? আপনারা কমেন্ট করে জানাবেন। এটুকুই, পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।